আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের দুরন্ত পায়রার চার কবুতরের 25 কিলো ওপেন সেট খেলা হতে যাচ্ছে। কালকে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া, ক্লাবের সদস্যরা সবাই একত্রে বসে আলোচনার মাধ্যমে আজকে এই খেলাটা আমরা খেলতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের সিল দেওয়া শুরু হয়ে গেছে। ইমরান ভাই আলামিন ভাইয়ের কবুতরকে সিল দেওয়া শুরু করছে। আলামিন ভাইয়ের কবুতরের সিল দিয়ে আজকে যাত্রা শুরু। যে আপনারা দেখতে পাচ্ছেন আলামিন ভাইয়ের এক কবুতরের সিল দেওয়া হয়ে গেছে, আর আমরা আজকে 5 জন পার্টিসিপেট, 4 কবুতর করে 25 কিলো ওপেন সাইড। চারদিকে যেদিকে টসে পড়ে সেদিক থেকে কবুতর ছুটবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের সিল দেওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি সিল মারা সব কমপ্লিট, আমাদের কাজ অনেক দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, কারণ 5 জন পার্টিসিপেট, 20 কবুতর, এই জন্য আমরা চিন্তা করলাম সবার কবুতর একসাথে নিয়ে যাব। এই যে সবগুলো কবুতর, 20টা কবুতর একই পাল্লার কাছে ঢুকছে, আর আমাদের দিক পড়ছে সাভার রোড। কারো কবুতরই ওদিকে পাল্লা করা নাই, আজকে ওপেন সেট খেলবে কবুতর গুলো সাভার রোডের দিকে। যে দেখতে পাচ্ছেন পাল্লার খাঁচায় হয়ে গেছে, আর সব পার্টিসিপেট রেডি, এখনই আমরা রওনা দিয়ে দিব স্পটের উদ্দেশ্যে। কবুতর গুলো এখনই গাড়িতে উঠতেছে, আমরা এখনই বের হয়ে যাচ্ছি। এই যে কবুতর রেখে দেওয়া হচ্ছে, একটু ভিতরে ঢুকাই দিতে হইব যাতে খাঁচাটা আবার ব্যাগ ডিলে না লাগে। ওই ভাই দেখ, ভাই দেখা দেখ কিভাবে দিতে হইব। এই আইছে, এই যে এখনই আমরা রওনা দিয়ে দিচ্ছি। আল্লাহ ভরসা কবুতর গুলা ভালো কিছু করুক এই আশা, আর আপনারা কবুতর গুলোর জন্য দোয়া করেন। হ্যাঁ, না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা অলরেডি ওই স্পটার অনেকটাই কাছাকাছি চলে আসছি, যে গাড়ি চলতেছে খুব দ্রুত গতিতেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কবুতর গুলো নিয়ে আজকে ওপেন সাইড খেলার উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমরা আশুলিয়া চলে আসছি, আশুলিয়া বাজারের কাছাকাছি চলে আসছি। আজকে এদিকে কুয়াশা আছে, কিন্তু আমরা যেখান থেকে আসছি টঙ্গীর যে এখানে আমাদের বাসা, ওইখান থেকে কুয়াশার পরিমাণটা খুব কম ছিল। এদিকে কিন্তু অনেক কুয়াশা আছে, কারণ এটা নদীর সাইড, তো এদিকে একটু কুয়াশাটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। রোডে আছি, আর আমাদের অলরেডি স্পটে চলে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা সাইনবোর্ডে লেখা আছে আশুলিয়া সাভার, মানে আমরা জামগড়া ক্রস করে টোটাল 26 কিলো চলে আসছি। এখনই আমাদের কবুতর গুলো নামানো হবে, আর আপনারা কবুতর গুলোর জন্য দোয়া করেন, কারণ কবুতর গুলো আজকে মাদার ইনটেক টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে। এই যে এখনই কবুতর নামানো হচ্ছে, এই যে কবুতর নামাচ্ছে আমাদের ভাগিনা নাসিম, কবুতর গুলো নামাইলো। নাসিম কবুতর নিয়ে যাচ্ছে, এই জহির ভাইও নাসিম হেল্প করতেছে কবুতর নামাতে। এই যে আমরা ভিতরের থেকে একটু ফাঁকা জায়গা আছে, এখান থেকে কবুতর গুলো ছেড়ে দিব। আপনারা সকলে একটু বেশি বেশি করে দোয়া করেন কবুতর গুলা যাতে ঘর লাগতে পারে। কবুতর গুলা খুব জাতাজাতি করেছে, এদিকে একটু লাড়া দিয়ে দিতে হইব। কবুতর এক খাসে আমরা আনছি, এমনি লাড়া দিয়ে না, এমনি না, এমনি না, এমনি না, থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, যা হয়েছে। ফাঁকা একটা জায়গা চলে আসছি কবুতর নিয়ে, কবুতর গুলো একটু রিল্যাক্স করুক, 10টা মিনিট রিল্যাক্স করুক, কারণ কবুতর গুলো খুব গাদাগাদি করে আনা হয়েছে। আর এই যে আমাদের পার্টিসিপেট আলামিন ভাই, জহির ভাই, আমাদের ওই যে ডাক্তার সোহেল ভাইকেও দেখছেন, আমি নিজেও পার্টিসিপেট আছি এই খেলায়, আর ইমরান ভাই আজকে আসতে পারে নাই তার ব্যক্তিগত কাজের কারণে। এই কবুতর গুলাকে জহির ভাই একটু রিল্যাক্স করে দিতেছে, ভাই একটু দোয়া করে দেন, একটু একটা সুরা পরে একটু ফু দিয়ে দেন। ইনশাল্লাহ কবুতর গুলো আজকে ভালো কিছু করবে, কারণ সব মাদার ইনটেক কবুতর। এখানে যে 20 পিস কবুতর ছাড়া হচ্ছে আজকে, 20 পিস কবুতরের ভিতরে 1 পিস কবুতর এই এলাকায় কখনোই আসে নাই, এদিকে আসে নাই, যেদিক থেকে আজকে খেলা হচ্ছে এই কবুতর গুলো এখানে কখনোই আসে নাই। আর এখানে সব ম্যাচিউড কবুতর আছে, বয়স্ক কবুতরই সব, কারণ যারাই টুর্নামেন্টে কবুতর দেয় তারা তাদের বাড়ির সবচেয়ে ভালো ইয়ে করে, ভালো কবুতরটাই দেয়, তার বাড়ির বেস্ট কবুতরটাই দেয়। এই যে আমাদের ভাইও আছে, বড় ভাইয়ের গাড়ি দিয়ে আমরা আসছি। এই যে ভাগিনা ভিডিও করতেছে, আলামিন ভাই ভিডিও করতেছে, কবুতর গুলো ভালো কিছু করবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আজকে আমরা ইনটেক কবুতর নিয়ে আসছি 25 কিলো। এই যে আমাদের সবাই পার্টিসিপেট চলে আসছে, আমরা আজকে আশুলিয়া জামঘরে চলে আসছি কবুতর ছাড়ার জন্য। এই যে জহির ভাইকে দেখতে পাচ্ছেন, আলামিন ভাই, সোহেল ভাই, সোহেল ভাই
বিজয় চিহ্ন দেখাচ্ছে হবে এখানে 20 পিস কবুতর আছে নরমাদি কবুতর মিলানো আছে আর পাঁচ জনের কবুতর 20 পিস চারটা করে কবুতর 25 কিলো ইনটেক খেলা হচ্ছে আজকে কারণ এখানে 20 কবুতরের ভিতরে কোনো কবুতর এই রোডে পাল্লা খাওয়া নাই তাই কবুতরগুলো আজকে ইনটেকই খেলবে আর সময় হয়ে গেছে এই যে আমাদের ছোট ভাই রিকন চলে আসছে এখনি আমরা কবুতরগুলো ছেড়ে দিব কবুতরগুলো আজকে ছাড়বে এই যে এখন দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কবুতর দিনে সারার জন্য সুন্দর করে দেন বিসমিল্লাহ করে উঠাই দাও আল্লাহ আকবার আল্লাহ আকবার এমনে না তুমি হ্যাঁ আমরা এই নাসিমে উঠাই দাও এই যে কবুতরগুলো ইনশাআল্লাহ বের হয়ে যাবে এই যে কবুতর উড়া শুরু হয়ে গেছে ওপেন সাইড খেলা হচ্ছে আজকে চার কবুতরের 25 কিলো আপনারা সকলে দোয়া করবেন কবুতরগুলো যাতে ভাল লাগে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো সুন্দর চালি ধরে উঠতেছে সবার কবুতরের ইনটেক কবুতর আজকে এই রোডের যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কত সুন্দর করে উঠতেছে আর আমরা এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সবার কবুতর এইগুলো যাতে ঘর লাগে এই যে পার্টিসিপেটরা সবাই কবুতরের দিকে তাকায় আছে এই যে কবুতরগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ অনেক হাইট নিয়ে নিছে কবুতর আজকে কবুতরগুলো বড় একটা পরীক্ষা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো উঠতেছে আমরা এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এই যে কবুতর বিশাল হাইটে চলে গেছে এই যে কবুতর এই ভেঙে যাচ্ছে কবুতর আপনারা সকলে দোয়া করবেন এই যে একটা কবুতর আবার চিত্তি খাইয়া নামতেছে নিচের দিকে যাক আল্লাহ ভরসা কবুতর ভালো কিছুই করবে আমরা সবাই আশাবাদী কবুতর ভালো রেজাল্ট করবে আজকে আপনারা সকালে ভিডিওটার সাথেই থাকবেন আর কয়টা কবুতর গেল সেটাও আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা আজকে 25 কিলো কবুতর ছেড়ে আসার পর এখন সবাই মিলে একসাথে একই রেস্টুরেন্টে নাস্তা করতেছি এই যে সোহেল ভাই এই যে বাগিনা এই যে ছোট ভাই রিকন এই যে জহির ভাই সবাই খিচুড়ি খাওয়াচ্ছি আর আলামিন ভাই শরীরটা খুব বেশি খারাপ লাগার কারণে চলে গেছে আর আজকে আমাদের সাথে যারা যারা আসে নাই আমাদের ক্লাবের তারা খুব মিস করবো খিচুড়ি ডারে তাদের জন্য জন্য শুভকামনা হ্যাঁ তাদেরকেও আমরা মিস করতেছি তারা ঘুমায় ঘুমায় আমাদের মিস করুক আজকের খেলার রেজাল্ট হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা কমলা রঙের ট্যাগ পরানো জোড়া ট্যাগ পরানো একটা মাদি কবুতর বসে আছে স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে আছে আর এই যে একটা খয়রাগোলা কবুতর এই দুইটি আজকে টুর্নামেন্টে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে আর মোটামুটি রেজাল্ট হয়ে গেছে আমাদের আজকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের কবুতরের টাইমিংগুলো খুব চমৎকার ছিল তার চার কবুতরই ঘর লেগে গেছে আমার দুইটা কবুতরই আসছে আমাদের ক্লাবের আরেক পার্টিসিপেট ইমরানেরও সম্ভবত দুইটা কবুতর আসছে জহির ভাইয়েরও আসছে কবুতর একটা আলামিন ভাইয়েরও আসছে দেখ মোটামুটি সবার কবুতরই ঘর লাগছে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকের খেলাটার থাক আমরা সবাই সন্তুষ্ট সবারই কবুতর এক দুইটা করে ঘর লাগছে আপনারা সকলে আমার কবুতরগুলোর জন্য দোয়া করেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স